সোমবার গোটা রাজ্যে শুরু হয়েছে জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। শিক্ষা জীবনের প্রথমেই বড় পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে একদিকে যেমন উত্তেজনা ছিল, ঠিক তেমনই ছিল ভীতি। কারণ দু বছর কোভিড মহামারীর পর আবারও অফলাইন পরীক্ষা। প্রত্যেক বছরের মতো এবছরও দুর্গাপুরের নডিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার সিট পড়েছে, আর পরীক্ষা দিতে এসেই গণ্ডগোল। অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড আনতেই ভুলে যায় দুজন ছাত্র, আর ঠিক সেই কঠিন মুহূর্তে ওই দুই ছাত্রের পাশে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় তিন নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। দুজন ছাত্রের একজনের বাড়ি এমএএমসি এবং অপরজনের বাড়ি দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায়। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তড়িঘড়ি তাদের বাড়ি থেকে যথাসময়ে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড পৌঁছে দেয়, তাদের পরীক্ষায় বসতে সাহায্য করে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা সৌভিত সেন বলে, দুজন ছাত্র অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে যায়। এ ব্যাপারে তাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সঠিক সময়ে প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। কারণ এই পরীক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং 43 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করালো নডিয়া হাইস্কুলে। এবং আমাদের এই নডিয়া হাইস্কুলে দুজন ছাত্র তাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে যায়। আমাদের তড়িঘড়ি 43 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এবং তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকদের প্রচেষ্টায় সেই দুই ছাত্রকে, একজনের এমএমসি বাড়ি এবং একজনের রেলগেটের, তড়িঘড়ি তাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সময়ের মধ্যে পৌঁছে দেয় স্কুলে। এবং আজকে তাদের উৎসাহিত প্রদানের জন্য তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা তাদেরকে জলের বোতল এবং পেন এবং করোনা আবহের জন্য মাস্ক তাদেরকে দেয় এবং তাদেরকে উৎসাহিত করে। তারা আমাদের রাজ্যে তথা গোটা ভারতবর্ষের আজকে তাদের প্রথম ধাপ মাধ্যমিক পরীক্ষা। ওরা আমাদের ভবিষ্যৎ, ওদেরকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আগামী ভবিষ্যতের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ওদেরকে শুভেচ্ছা জানাই। এছাড়াও এদিন তিন নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও 43 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মাস্ক, জলের বোতল এবং পেন দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। তিন নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের এই মানবিক প্রয়াসে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক এবং এলাকাবাসীরা ভূয়সী প্রশংসা করেছেন। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। মোবাইল কিনবেন, এ দোকান সে দোকান ঘুরে ঘুরে হন্যে হচ্ছেন, অনলাইনেও খুঁজে খুঁজে হাঁপিয়ে উঠেছেন, এবার নো টেনশন, আপনার ডোর স্টেপেই এখন আকাশ টেলিকম। ওপো, ভিভো, স্যামসাং, এমআই, রেডমি, ওয়ানপ্লাস সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এবার একই ছাদের তলায় রয়েছে, দুর্দান্ত সব অফার। এছাড়াও আপনার সুবিধে মতো থাকছে ইএমআইয়ের সুবিধে, তাই দেরি নয় আপনার পছন্দের হ্যান্ডসেট নিতে। আজ চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আকাশ টেলিকম বিনাচিতি বাজার, রাহি হোটেলের সন্নিকটে, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 9064766951 অথবা 8250535583। নিজের ব্যবসায় আরো উন্নতি করতে চান? হোটেল ব্যবসা বা রিয়েল এস্টেট অথবা চা বাগান কেনা বেচা করে আজই ব্যবসায় আনুন সাফল্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্রই একটি নাম, আরসি হসপিটালিটি সার্ভিস। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোটেল, রিয়েল এস্টেট এবং চা বাগানের ব্যবসা করে ব্যবসায় সাফল্য এনে স্বপ্ন পূরণ করুন আপনিও। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420।